নরজন্ম নিয়ে তোমার কাম ক্ষয় করতে হবে। যাও, শোনা হচ্ছে না? এই অনর্থের কারণ আপনি পিতামহ। তোমার এতে অংশ আছে, সেজন্য তুমিও নিজে ভুলকে গিয়ে যে করুণা কোথায় কর, যাও। যথাকা নাথ, তুমি নিগ্রহ করো অনুগ্রহ করো, কিছু গুরুতর কারণ থাকবেই থাকবে। আছে বাগদেবী, ভুলক মাঝে গুরুবংশে ভীষ্ম নামে এক মহাত্মা জন্ম দৈবের বিধান, সেই জন্মের কারণভূত হবে এই দুই পশু আত্মা, এই গঙ্গার মহাবিষু, এই রহস্য। নারায়ণ, কোন মধুর চিন্তায় মগ্ন আছো মনে হচ্ছে গঙ্গা দেবী। ওই যে মহাবিষু,
এখন ওর নাম শান্তনু মা। ওই মহানুভব আমাকে নিয়ে যে সাপ সন্তাপ ভোগ করেছেন। অদৃষ্ট মন্দ এই সংগঠনে একটু উপকার করতে হবে মা। তোমাকে উপকার নারদ না জাহ্নবী। এই দেখো অষ্ট বসু, এসো মহানুভবেরা, তোমাদের মহাপুণ্য ফলে রক্ষা করুন গঙ্গা দেবী। বিশেষ কিছু নয় মা, এই অষ্ট বসু দুরাশা করে বশিষ্ঠ মহর্ষির কামধেনু অপহরণে গিয়েছিল। এই প্রভাস ছিল নায়ক, ওই মহর্ষি কৌপবাসে এদের মানুষ হয়ে জন্মাও সাপ দিয়েছিলেন। পাপঙ্কির কোনো সামান্য শ্রীর গর্ভবাসে জন্ম নিতে হবে মা। তোমার পবিত্র গর্ভবাসে জন্ম হোক এই অনুগ্রহ করো। ধন্য আমি অনুপম, অষ্টবর্ষকে গর্ভে ধারণ ও পালনের যে ভাগ্যে দিয়েছে নারদ। মা পালনের কথা বলবেন না। পালন চাও না কেন? মানব জন্মই অভিশাপ, জীবন ধারণ অভিশাপ নয়। সেই জন্য ভূমিষ্ঠ হলেই আমাদের জলে নিক্ষেপ করে সাপ মুক্ত করে দাও মা। আরে সদ্যজাত শিশুকে জলে ফেলে দিতে হবে? জগৎ কল্যাণের জন্য অনিবার্য মা। এইসব মহাত্মাদের মা হয়েও বৎসদের ক্রিয়াকলাপ দেখবার সৌভাগ্য করিনি নারদ। কেন নয় মা? এই যে এই প্রভাস অষ্টম পুত্র হয়ে তোমাকে ওই আনন্দ দেবে। নারায়ণ নারায়ণ। তোমার নাম কি? আমার নাম গঙ্গা। আপনি কি? আমি সাম্রাজ্যের অধিপতি শান্তনু। তোমাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। খুব চতুর, এই ছলে তরুণীর সঙ্গে পরিচয় চেষ্টা করছো তাই না? পরিচয় নয় সুন্দরী, তোমার কটাক্ষবাণে আহত হয়ে পরিণয়ের চেষ্টা করছি। পরিণয়? গঙ্গা, পরিণয়ের ইচ্ছে নেই? কেন নেই? আমি যা চাইব সে বর দেবার মতো পুরুষ কি আছে? কি চাও বলো। বলবো আমি? স্বেচ্ছায় সর্বলোক ভ্রমণের স্বভাব আমার, আমি যা করব কারণ খুঁজবে না, না বলে আটকাতে পারবে না। এইভাবে আমাকে স্বেচ্ছাচারের অধিকার তুমি দেবে বলো। নিশ্চয়ই গঙ্গা, তোমার স্বেচ্ছাচারে আমি বাধা দেব না, কোনো প্রশ্নই করব না, বারণ করব না। সম্মত গঙ্গা? কথা না রাখতে পারলে নরকে যাব আমি। তোমার কথা থাক, কথা রাখতে না পারলে সেই মুহূর্তে আমি তোমাকে ছেড়ে যাব, বুঝলে? দেবী, কে জ্যোতিষী? এখনো গুনছেন বসে, আমাকে বলবেন না? বলবো না কেন? দেখো মাধব, এটা লগ্ন, এর উপর কার দৃষ্টি আছে? পাপগ্রহের। কি বললে? আমি পাপগ্রহ? না না, তুমি না, এর নাম হচ্ছে কেতু। কেতু সেতু আবার কেন? মেয়ে হবে না ছেলে হবে সেটাকে বলুন। আরে এ তো ছেলে। মহারাজা মহারাজা, সে হবে বলে তো জ্যোতিষী। সন্তুষ্ট হলাম, আমাদের কুরুবংশ বর্ধক কুলদীপকে জন্ম হবে তাহলে। মাধব, 30 দিন রাজ্য মধ্যে নৃত্য মহোৎসবের ব্যবস্থা করো, রাজ্যের প্রজাদের প্রত্যেককে 100 করে রৌপ্য মুদ্রা উপহার দাও। মহারাজ মহারাজ, ক্ষমা করুন মহারাজ, নাকে নিয়ে মহারানী রথ চড়ে নদীর দিকে যাচ্ছে। কারণ জিজ্ঞেস করলে বললেন, তোমাদের মহারাজ আমাকে প্রশ্ন করেন না, তোমরা কেন জিজ্ঞেস করছো? মাধব, মাধব
কি করব বলো দেবীর ইচ্ছায় বাধা দেব না কথা দিয়েছি নমস্কার মণিবর আপনার দর্শন প্রীতিদায়ক বিশেষ কিছু নয় মহারাজ তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি আমাকে ধন্যবাদ মনীন্দ্র নিঃসন্দেহে রাজন তোমার মতো প্রগাঢ় পত্নী প্রেম প্রদর্শন আর কে করেছে না অতীত না ভবিষ্যৎ রসিকতা করছেন ঋষিবর না দেখো সন্তান থাকলে তোমার পত্নী প্রেমের কিছুটা অংশ তো তারা পেত কিন্তু সদ্যজাত শিশু পরিত্যাগ করে তুমি ত্রিভুবন খ্যাত মহাত্যাগী হয়েছ হাতচা প্রেমী নিমগ্ন থেকে এ জগতে তোমার বংশরক্ষ কুলপ্রদীপ্তেরও ফাঁসিয়ে দিলে এবং পরলোকে তোমার পিতৃকুলে সদ্গতিও চাইলে না আহা তোমার মতো লোক কোথায় মহারাজ যথেষ্ট মনীন্দ্র যথেষ্ট আর সহ্য করতে পারছি না ইহলোকে পরলোকে উপকারকারী পুত্র আমি চাইব না ঋষিবর শ্রীকালজ্ঞ আপনার অবিদিত কি প্রতিশ্রুতি পাশে আবদ্ধ আমি কি করতে পারি কি করতে পারো কি না করতে পারো মহারাজ ওই শোনো তোমার অষ্টম পুত্র ভূমিষ্ঠ হয়েই কান্নাকাটি আরম্ভ করেছে যাও তাকে রক্ষা করার জন্য যাও কামন ধুয়ে নিজ পুত্রকে বলি দিয়েছো বলে দুর্নাম নিও না অন্যায় কার্যকে বাধা দিয়ে তোমার সুনাম রক্ষা করো তুমি যাও যাও নারায়ণ দেখেন মহারাজ আমাদের প্রিয় কুমারকে দেখেছি গঙ্গা এই শিশুকে যা ইচ্ছে তা করতে পারবে না মহারাজ সাত সাতটি সদ্যজাত শিশুকে নিয়ে গিয়ে জলে নিক্ষেপ করেছো যথেষ্ট নয় কামের দাস হয়ে এ পর্যন্ত সহ্য করেছি আর সহ্য করব না দাও এই শিশুকে না মহারাজ না না মহারাজ মাতা পুত্রকে বিচ্ছেদ করবেন না মাতা তুমি এক পিশাচী তা বটে কিন্তু এই সাত সন্তানের অন্য কোনো গতি ছিল না এর পশ্চাতে দৈব ঘটনা আছে কিন্তু এই শিশুকে ভাসিয়ে দেবার প্রয়োজন নেই এই কুমারকে পরম সমাদরে মানুষ করে তোমাকে দেওয়াই আমার উদ্দেশ্য এ কি সত্যি দেবী শুনুন সত্য ভঙ্গ করেছেন সেই জন্য আপনাকে ছেড়ে চলে আমাকে যেতেই হবে দেবী গঙ্গা 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 হেঁটে চলে পায়ে তার ছন্দ জাগে
কণ্ঠে জেগায় কোয়েলা শোনা শোনা লাগে রে শোনা যাবে হেঁটে চলে পায়ে তার ছন্দ জাগে কণ্ঠে জেগায় কোয়েলা শোনা শোনা লাগে রে মহাপুরুষ প্রণাম আয়ুষ্মান হও গাঙ্গে আমার যে শ্রীরামে যে পিতৃভক্তি পরায়ণ সেটা কি করে সিদ্ধান্ত করলে ক্ষমা করুন পিতার আজ্ঞা পালনের জন্য আপনি মাতৃহত্যা করলেন আর শ্রীরাম নিজে অরণ্যবাসে ক্লেশ সহ্য করেছেন আপনার কষ্টভোগ ক্ষণকালের জন্য রামচন্দ্র পুরো 14 বছর অসহায়ছেন ভালো ভালো আপনি করেছেন হিংসা ওর হলো ত্যাগ সেটা শ্রেষ্ঠ নয় মহর্ষি কত বড় বিবেক গঙ্গা ভবানী একে আমার হাতে দাও এর বুদ্ধি কুশলকে আমি যুদ্ধ কুশল করে দেব ধন্য আমি বশিষ্ঠ মুনির কাছে শিক্ষা সম্পূর্ণ হলে কুমারকে আপনার কাছে পাঠিয়ে দিলে সংকল্প সার্থক হবে আমার সন্তুষ্ট হলাম এরূপ প্রতিভাবানের গুরু হতে পারাই যে এক মহাভাগ্য এসো বৎস পুষ্পমধ্যস্থ বৃত্ত লক্ষ্য কর ওই পুষ্পটি দেখতে পাচ্ছ না ওর পাপড়ি না তো বেশ বাঞ্ছা বাহ বাহ ভালো এইরূপ অভ্যাস কর দেখো
তোমার এই দুঃসহ দৃষ্টতা। এই দৃষ্টতা আমাদের নয় আপনার। ইনি কে তা জানো? যেই হন, যে কারো ক্ষতি করে না সে নিরীহ জন্তুকে মেরে ফেলা মৃগ বিহার ক্ষত্রিয়ের ধর্ম। প্রজাদের ক্ষতি করে যে হিংস্র জন্তু তাকে স্বীকার করা উচিত। ওটা তো হরিণ সব সাক্ষী নয় তো। ভাব বিস্তার না করে চলে যাও। ওহো, সে কাজটা আপনি নিজে করলেই ভালো হয়। রাজাজ্ঞা অমান্য করলে রাজদ্রোহ হয় জানো তো? রাজাজ্ঞা অন্যায় হলে অমান্য না করে দেশদ্রোহিতা হবে, তা জানেন না বুঝি আপনি? দুর্দিনী তোদের বন্ধন করো। প্রাণের এতটুকু মায়া থাকলে সরে পড়ুন, নিজেকে বাঁচাও। আচ্ছা, ইনি তোমার জনক শান্তনু মহারাজ। পিতা, অজ্ঞানের অপরাধ ক্ষমা করুন। উমা, আজ কি শুভ দিন বৎস? কি ভাগ্যবান তুমি মহারাজ, পিতা তো শ্রেষ্ঠ পুত্র লাভ করেছ। মহারাজ, কুমারকে আমার মনের মতো করে পালন করে বিদ্যা বুদ্ধি শিক্ষা দিয়ে প্রবীণ করে আপনাকে ফিরিয়ে দেব বলে এতকাল আপনার কাছ থেকে দূরে রেখেছি। আয়ুষ্মানকে বশিষ্ঠ মহর্ষি সকল শাস্ত্র পারঙ্গম করেছেন, এই পরশুরামই ধনুর্বিদ্যায় পণ্ডিত করে তুলেছেন। ধন্য তুমি কুমার। শুধু ও ধন্য হল না শান্তনু মহারাজ, তুমিও বংশ পরম্পরায় ধন্য হয়ে যাবে, অদ্বিতীয় প্রতিভা সম্পন্ন। কৃতার্থ হলাম মহাশয়। আমার রাজ্যে প্রজাদের এই শুভবার্তা জানিয়ে কুমারকে যৌবরাজ্যে অভিষেক করতে অনুমতি দিন আমাকে। অবশ্যই দেবী, চলো আমার সঙ্গে। পিতৃভক্তি ভুলো না বৎস। ধর্মানুবর্তী হয়ে বেঁচে থাকো বৎস। মহারাজা, দারে
তবু ভোলা সে তো কানে কানে হাইলো 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 সইছে জানি না কি জানি না কেন এ তারঙ্গিনি আমারই মাথার মনি হাইলো হাইলো সইছে জানি না কি জানি না ও সুন্দরী আমার নাম সুন্দরী নয় সত্যবতী সত্যবতী তোমাকে দেখলে ইহজগৎ ভুলে যায় আমার নাই মহারাজা শেষে আপনার পছন্দ হলেই জীবর কন্যা শাস্ত্রেই আছে ত্রিরত্নং দুষ্কুলা দেবী চলো মাধব ওর পিতামাতার সঙ্গে সাক্ষাৎ করি পছন্দ যখন হয়েছে তখন শুভস্য শীঘ্রাম চলুন এটা কেমন হয়েছে মন্ত্রী এটা এটা মন্ত্রী বাচ্চা কি জানে রাজা থাক অমন কি দেখছো এটা ভুলক চিন্ত রে ইনি এই রাজ্যের পালক শান্তনু মহারাজা শান্তনু মহারাজ মহারাজ মার্জনা করুন অপরাধ ক্ষমা করুন মন্ত্রী তোমার মাথায় যাহাতে তা শুধু মাটি মাটি পত্র গোবর দেখছো কি মান সম্মান করো বসেন মহারাজ মহারাজ বসেন দাস রাজা উনি অন্য মর্যাদা চাইছেন এটা কি বলুন গুলি মেরে করবে দাস রাজ মহারাজ আপনার কুটুম্বিতা চাইছেন এটা কি তোমার মেয়েকে বিয়ে করতে তিনি অভিলাষ করেছেন এটা এটা মহারাজ আমার জামাই হবে রানী ডাকছে গুরাজ গুরাজ মাথা দেখে কি লাভ গরম ছাগলে তো বুঝে তাও নেই তোমার কি খবর না হয় প্রেমময় মাফ করো মহারাজ মেয়ের মা বলে জিজ্ঞেস করছি এর আগে বিয়ে বসে তো বসেছেন তবে সে বউ নেই ছেলেপুলে আছে এক কুমার আছে মহাপরাক্রম সাহায্য অভিষেক হয়ে গেছে তবে তোমার পরে ওই মহারাজ হবে তো নিঃসন্দেহ তবে বিয়ে হবে না মা রানী তুমি রাজা আমি রানী আমাদের মেয়ে মা রানী তা তেজস্বী মহারাজ হবে তো আরে তাই হয় কি করে হ্যাঁ উজ্জনা চক্রবর্তী আর বাধা কিসে আমাদের সত্যবাদের চালেই তো মহারাজ হবে তা হয় না সর্বগুণ সম্পন্ন সকল বিদ্যা বিশার জ্যেষ্ঠ ওকে ছেড়ে আর একজনকে অভিষেক করা অসম্ভব তার চেয়ে বিয়ে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেবে তো ছেড়ে দাও আমরা তো শাস্তি না মাধব রানী ভালো করে চিন্তা করো যাও যাও আর বড় বড় কথা বলো না রানী বললে তুই মাপতে আসিস হতভাগি করলি কি সাদা লক্ষ্মীর সাথে অমর করে নাতি বললি কি জন্য তুই মাধব মাধব মহারাজ আজ ভোজন করেছেন না জজ কেন যে সে সৌভাগ্যবতী সে যেই হোক বিবাহ দেওয়া সম্ভব নয় মাধব পিতা ভুল করছেন কারণ আমার উপর ওর বড় মমতা আমিও যা আমার ভাইও তাই চলো মাধব মহামান্যগণ মন্ত্রী সামন্ত দণ্ড নায়কাদি পুরপ্রমুখগণ এক পুত্র পুত্র না হওয়ারই সমান বলে
সেই দোষ নিবারণের জন্য মহারাজ যাতে আবার বিবাহ করেন তার জন্য কত লোক কত বলেছেন তিনি তাতে সম্মতি দেননি কিন্তু অদৃষ্টক্রমে এখন মহারাজের মন এই দাসরাজের কন্যা সত্যবতী দেবীর ওপর নিবদ্ধ হয়েছে তিনি আমার একান্ত অনুরোধে আবার বিবাহ করতে সম্মত হয়ে আমাদের সকলকে যে কি আনন্দিত করেছেন তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না পরমম সুসংবাদ শান্তনু মহারাজে সত্যবতী দেবী কিন্তু এখানে একটা প্রতিবন্ধক দেখা দিয়েছে সত্যবতী দেবীর গর্ভজাত কুমারকে মহারাজ না করলে দাসরাজ এই বিবাহে সম্মতি দেবেন না ক্ষান্ত হন মহামান্যগণ আপনাদের আন্তরিক ভালোবাসা সহানুভূতি এত প্রগাঢ় দেখেই বলছি আমি রাজা হলেও যা আমার ভাই রাজা হলেও তো তাই জনকের ইচ্ছা পূর্ণ করাই পুত্রের ধর্ম সেই আমার বিধি আপনাদের সম্মুখে আমি আমার প্রতিজ্ঞা ঘোষণা করছি এই সভাগৃহে উপস্থিত দিকপাল সুধীবৃন্দকে সাক্ষী রেখে সবিনয়ে আমি এই প্রতিজ্ঞা করছি যে আমি আমার সিংহাসনের ওপর সমগ্র অধিকার সানন্দে স্বেচ্ছায় বিসর্জন দিলাম এই সত্যবতী দেবীর পুত্র পৌত্ররা বংশানুক্রমে রাজা হয়ে রাজ্য পালন করবে এবং আমি আজন্ম ব্রহ্মচারী থেকে কায় মনোবাক্যে সেই রাজাদের সর্বদা সেবা করব ধন্য গাঙ্গেয় ধন্য মহারাজা কি সৌভাগ্যবান আপনি মুনীন্দ্র আমি বারংবার নিষেধ করলেও তা না শুনে এই কুমার কি দারুণ প্রতিজ্ঞা করেছে শুনলেন শুনে অপরিমিত আনন্দ আমি পেয়েছি এই ত্যাগ অপূর্ব অসাধারণ দারুণ প্রতিজ্ঞাকারী এই শান্তনু নন্দনকে এখন থেকে ভীষ্ম বলে ডাকুন এই আমার ইচ্ছা চিরঞ্জীব ভীষ্ম কুমার চিরঞ্জীব বৎস ভীষ্ম কেউ কখনো যা করেনি সেই অপূর্ব ত্যাগ মহিমায় আমাদের কুরুবংশ কীর্তি দিগন্ত ব্যাপ্ত করেছ আদর্শচিত পিতৃভক্তি প্রদর্শন করেছ তোমার মতো উদার চরিত্র কুমারকে পেয়ে আমি গৌরব বোধ করছি সেই আনন্দের চিহ্ন রূপে তোমাকে একটি বর প্রদান করছি সাধু বৎস মানবগণ জয় করতে পারে না মৃত্যুকে সেই মৃত্যুকে তুমি জয় করবে তোমার যেন ইচ্ছা মৃত্যু হয় আমি তোমাকে এই আশীর্বাদ করছি তথাস্তু মৃত্যুঞ্জয়ী হও বৎস বিচিত্র বীর্য খাত্র রক্তে সঞ্জাত তুমি এমন ভয় পাচ্ছ কেন হাই চিত্রাঙ্গদ চালাও আর আমার অদৃষ্টে নেই মহারাজ মহারাজ
পিতা ধৈর্য ধরুন, এমন অধীর হবেন না। বৎসর পিতা, তুমি সবকিছু জানো, ত্যাগরাজ তুমি, তোমাকে আর কি বলবো আমি। এই যে কুমার ভ্রাতারা আর মাতা, এখন এদের সব দায়িত্ব তুমি বহন করো। অবশ্য আমি কর্তব্য পালন করব। জানি বৎস, জানি তুমি নিশ্চয়ই করবে। আর একটা কথা, এই পুরু বংশ গৌরব রক্ষা করার দায়িত্ব তোমার হাতে রইল। যে যখনই যে বিপদ ঘটাক না কেন, এই কৌরব সিংহাসন তোমাকেই রক্ষা করতে হবে। রক্ষা করব, সন্তুষ্ট, সন্তুষ্ট আমি। বিমর্ষ কেন? আপনি তো সবই জানেন মহর্ষি, পিতৃবিয়োগ দুঃখ এখনো ভুলতে পারিনি। এর মধ্যে তাতা চিত্রঙ্গদ অত পরাক্রমশালী সাহসী এই অল্প বয়সেই। নমস্কার মনীন্দ্র। ঈশ্বরের অনুগ্রহে সবই তো জানো, আর যেমন কর্ম তেমনি ফল পাবে। পিতোষ খাও। দেখলেন মনীন্দ্র, এই ভ্রাতাকে মহারাজ করতে চাইছেন ভীষ্ম। এ কি অনুচিত দেবী? তা নয় মহর্ষি, নিজ মুখে আমার বলা উচিত নয়। কুমারের বিদ্যাশিক্ষার কৌতূহল নেই, পরাক্রম প্রদর্শনের উৎসাহ নেই, দায়িত্বের এতটুকু বোধ নেই, কেবলই লঘু আমোদপ্রমোদ নিয়ে রয়েছে। বয়স দেবী বয়স, যৌবনী অনেক বিপরীত কাজ করিয়ে থাকে। সত্তর বিবাহ করালে ওই চাঞ্চল্য ঠিক দূর হয়ে যাবে। আমি কি বলিনি মা? মনীন্দ্র মহারাজাধিরাজ হবেন আমার ভ্রাতা, তার উপযুক্ত রাজকুমারী কে কে আছেন? কেন নেই? একটি নয় তিনটি অতৃতীয় সৌন্দর্যপতিরা, অম্বা, অম্বিকা, অম্বালিকা, কাশী নগরাধীশ্বরের কন্যা রত্নত্রয়। সেই তিনটির মধ্যে কোনটি ভালো? অতি কঠিন প্রশ্ন দেবী। রূপেতে আর গুণেতে একে অপরকে ছাড়িয়ে যায়, এর কাউকে নির্বাচনে আমার জ্ঞান যথেষ্ট নয়, বর দিকেই নির্ভর করুক না। কি কুমার, অম্বাকে চাইছ? মা, একে অপরকে ছাড়িয়ে গেলে তিনটিকে বিয়ে করা মন্দ কি? চিন্তা নেই, তাহলে তাই করো। দেবশ্রী, ওই কাশীরাজকে আমাদের সংকল্প জানিয়ে দিয়ে তাকে প্রসন্ন করুন, এই আমার প্রার্থনা। ও অবশ্যই, বিয়ে করিনি বটে, কিন্তু বিয়ে দেওয়াতেও আমার খুব আনন্দ। নারায়ণ নারায়ণ। কথা কি বোঝো না তুমি যে প্রেম মালিকা, মনের কথা কি বোঝো না। পাইগো প্রেম
চেয়েছি হৃদয়ে আমার গাইব প্রেম গীতিকা মনের কথা কি বোঝো না তুমি যে প্রেম মালিকা মনের কথা কি বোঝো না বলিনি তোমারে আমি কি জীবন জোয়ারে বহিয়া বলিনি তোমারে আমি কি জীবন জোয়ারে বহিয়া অম্বা এখনই যেতে হবে মহর্ষির আশীর্বাদ নেবার জন্য তো যেতে হবে অম্বা আর কতদিন শীঘ্রই স্বয়ংবর হবে শুনছি আমন্ত্র পাঠাবে আপনাকে আপনাকে আসতেই হবে হ্যাঁ মহর্ষি এই সপ্তমীর দিন কুমারীদের স্বয়ংবরা করতে চাই ও তাই নাকি বলে সন্তুষ্ট হলাম নমস্কার মনিন্দ্র কল্যাণমস্তু জ্যেষ্ঠ কন্যা অম্বা অম্বিকা অম্বালিকা আহা সৌন্দর্যবতী এদের জন্য কে অপেক্ষা করছে যে জানে অঙ্গবঙ্গ কলিঙ্গ দ্রাবিড় কর্ণাটক সকল দেশাধীশ্বর কি আহ্বান পাঠ হয়েছে দিনাপুরকে বলা হয়নি দেখছি মহারাজ না মহর্ষি কুরুবংশ বড় বটে কিন্তু শান্তনু মহারাজের দ্বিতীয় ভার যার সন্তান কিন্তু বুঝেছি বুঝেছি মহারাজ উচ্চ বংশে বর্ণ সংকর কি না আচ্ছা নারায়ণ এই স্বয়ম্বর মহোৎসবে সমাগত রাজকুমারদের কাউকে তোমাদের ইচ্ছা মতো প্রতি নির্বাচন করো মন্ত্রী এসো মা দাঁড়ান কন্যাদের বন্ধন করো একটি অধর্ম না ক্ষত্রিয় ধর্ম আপনার কন্যাদের হস্তিনাপুর রাজ আমার ভ্রাতা বিচিত্র বীর্যের সঙ্গে বিবাহ দেব শৌর্য সাহস থাকলে কেউ বাধা দিতে পারেন মা মা পুত্রবধূত্রয় অম্বা অম্বিকা অম্বালিকা রাজমাতা সত্যবতী দেবী অম্বা কেন এই চোখের জল দেবী মায়ের মতো তুমি তুমি আমি রক্ষা করো মা তোমার কি বিপদ হয়েছে কুমারী ভয় নেই বলো মা আমাকে বলপূর্বক ধরেনি কারোর সঙ্গে বিয়ে দেওয়া অন্যায় নয় দেবী না শাস্ত্রসম্মত ক্ষত্রিয় পদ্ধতি তোমরা তিনজন বিবাহ করতে চলেছ ভারত সাম্রাজ্যাধীনেতা আমার ভাই বিচিত্র বীর্য মহারাজকে আমার ইচ্ছা আছে কি নেই তা বোঝবার প্রয়োজন নেই
পুরুষ বলে বলিয়ান বলে ইচ্ছা মতো যাতা করবে, নারী বলি কি তাদের তৃণের চেয়ে নিজ জ্ঞান করা ন্যায় হবে? অম্বা, অধীর না হয়ে শান্ত হয়ে বলো মা। আমার হৃদয় এক রাজকুমারকে অর্পণ করেছি, এমনটা অনন্য অমর আমার পিতা এই ভিড়তে সম্মতি দিয়েছে। স্বয়ংবরে যখন আমি তাকে বরণ করতে যাচ্ছিলাম, বলপূর্বক আমাকে ধরে আমাদের প্রণয় বন্ধন ছিন্ন করে। রাজকুমারী ক্ষমা করো, তোমার পূর্ব অনুরাগের বিষয়ে আমি কিছুই জানতাম না। তোমার ইচ্ছে মতো সগৌরবে তোমাকে তোমার পূর্ব প্রণয়ের কাছে পাঠিয়ে দেবার ব্যবস্থা করছি। এসো মা। দাঁড়াও, অম্বার মতো পূর্বানারোগ্যের ব্যাপার তোমাদের আবার কিছু নেই তো? হ্যাঁ হ্যাঁ, তা নিশ্চয়ই। এসো মা। স্বামী। কে তুমি? আমি প্রিয়তম। তুমি? হ্যাঁ স্বামী, আমার সেটা তোমাকে অর্পণ করেছি। আমরা পরস্পর বিশেষ অনুরাগ তো জানি, পরক্ষণে ভীষ্ম কত সমাদরে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন, এখন শঙ্কা না করে আমাকে গ্রহণ করো। থামো, ভীষ্মের যে নীতি আছে তা আমার নেই। যুদ্ধে আমাকে জয় করেছে, তুমি ভীষ্মের সম্পত্তি, ভিক্ষা দেওয়ার মতো তোমাকে পাঠিয়ে দিলে তা গ্রহণ করতে হবে, এমন পৌরুষী নয়, সেটা রাজনীতিও নয়। তুমি যাও। স্বামী, প্রতিশ্রুত বাগদান ভুলে গেছ? যত নিষিদ্ধ আসুক না কেন, যে যাই বলুক না কেন, আমাদের পবিত্র প্রেম আদর্শ হয়ে দাঁড়াবে তাকে আমরা বলিনি। অম্বা, ওসব এক স্বপ্ন, ভুলে যেতে হবে, উপায় নেই। ভুলবার জন্য অনেক কিছুই চেষ্টা করছি, হৃদয়ে সুগভীর অনুরাগ বিসর্জন দেওয়া বড় কঠিন। এই যন্ত্রণা আর না বাড়িয়ে অম্বা দয়া করে আর আমার সামনে এসো না। স্বামী, যাও। কোথায় যেতে বলছো? তুমি ছাড়াই যাব আমার কাছে শূন্য, কোথায় যাব বলো? তোমায় আমার কাছ থেকে কেড়ে যুদ্ধ জয় করে যে নিয়ে গেছে সেই ভীষ্মের কাছে চলে যাও। তোমার এখানে স্থান নেই, চলে যাও। অম্বা, তোমার প্রিয় হলেও শাল্য তোমাকে যে নিরাশ করেছে তার ন্যায়, এটা ক্ষত্রিয় ধর্ম। এর কাছ থেকে কেড়ে নিয়ে রাক্ষস পদ্ধতিতে যাকে এনেছ সেই কন্যাকে তোমাদের বিবাহ করা উচিত, তাকে ধর্মশাস্ত্র নেই, সে দায়িত্ব কি তোমার নয়? আছে, কিন্তু আমাকে আজন্ম ব্রহ্মচারী হয়ে থাকতেই হবে, কঠোর প্রতিজ্ঞাবদ্ধ। আমি তাই ওই দিন সেই স্বয়ম্বর সভায় এই কন্যাদের আমার ভ্রাতা বিচিত্র বীর্যের জন্য নিয়ে যাচ্ছি বলে আমি স্পষ্ট করেই বলেছিলাম। তোমার হৃদয়ে পরাধীন একথা তুমি আমাকে না যদি বলতে, এই সাম্রাজ্যের প্রিয় পত্রমহিষী হয়েই থাকতে তুমি, কিন্তু অন্যকে হৃদয়ে দিয়েছো বলে তোমাকে অর্থাঙ্গের মতো স্বীকার করতে ভ্রাতাকে কি করে বলবো, আর সেই বা কি করে স্বীকার করবে? এটা ন্যায় নয়। কোনটাই ন্যায় নয়। তোমার ধর্মশাস্ত্র আমার মতো অসহায়কে ভাগ্য হত্যা করাই কি তোমাদের ধর্ম? অভিমান করে অন্যদের নিন্দা করার কোনো প্রয়োজন নেই, এটা তোমার স্বয়ংকৃত অপরাধ। তাই নাকি? তাই নাকি? দাম্পত্য জীবন নিয়ে আমার হাতে গড়া আশা সংসার সবই কি চুরমার হয়ে যাবে? ঋষিতাই সহজাত মাতৃ প্রেম তাকে আমার ভিতর নিষ্ফল হয়ে যাবে। তোমার জীবন নিরর্থ হয়ে যাক আমি চাই না, সব কিছু ব্যবস্থা করে দেব, অন্য কাউকে বরণ করে বিবাহ করো। স্তব্ধ হওয়া দুর্ভাগ্যে অন্য কাউকে বরণ করে অপকীর্তি নিয়ে যাবজ্জীবন বেঁচে থাকবে, এই তোমার উপদেশ, এই তোমার বিবেক। তাহলে প্রত্যাখ্যান তুমি ন্যায় বলেছ, তোমার হাতা হাতে তুলে দেবার সাহসও নেই, বড়পূর্বক আমাকে ধরে এনেছ বলে তোমাকে। অম্মা, ব্রহ্মচর্য শপথ আমার। জানি,
সে শপথ ভঙ্গ করতে হবে। ধর্মাচরণের জন্য তোমার সবকিছু পরিত্যাগ করতেই হবে। পশুবল নিয়ে 5-10 জন রাজাকে পরাজিত করেছে বলে বীর বলে গণ্য হবে না। দায়িত্ব পালন করবার জন্য ত্যাগ আর ধৈর্য দেখালে তুমি বীর বলে গণ্য হবে। অন্য কথা না বলে তোমার ব্রহ্মচর্য পরিত্যাগ করো। অম্বা, যাই কিছু হোক, প্রতিজ্ঞা ভঙ্গ করতে আমি অক্ষম। নারীকে দুঃখ দিয়ে যা পাপ করেছে তা ভীষণ। তোমার এই দুষ্কার্যের যোগ্য ফল তুমি পাবেই পাবে। অম্বা, এই বনে কেন মা? তোমার অজ্ঞে তো কি আছে মনীন্দ্র? আমার আশা নিষ্ফল করে আমার জীবন নিতে করেছে ভীষ্ম। এ কি কাজ করেছে? সকল শাস্ত্রে সর্বজ্ঞ হয়ে সে এক নারীর প্রতি অন্যায় করবে? করেছে, সে ভাবছে সে ধর্মী এবার, ধর্মাধর্ম বিবেচনার একটা। ঠিক বলেছ, ওরই রূপী অহংকার বটে, কারো কথা শোনে না, কর্তব্য জ্ঞানী নেই। শিক্ষা দিতে পারে এমন কোন লোকও নেই। আছে, ওর গুরু পরশুরাম আছেন, তার আশ্রয় নাও। কারো কথা না শুনলেও গুরুর কথা ভীষ্ম না রেখে পারবে না। ভালো কথা বলেছেন নারদ, আমি তারই শরণ নেব। কিন্তু অম্বা, শিষ্য বলে পক্ষপাত দেখাতে পারেন। সে যাই হোক, প্রথমে অভয় নিয়ে তারপর ভীষ্মের কথা বলো। তাই করবো মহর্ষি। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। তোমার কোনো ভয় নেই মা, অভয় দিচ্ছি। ওঠো মা। তুমি কে, কি বিপদ হয়েছে মা? আমার নাম অম্বা, কাশীরাজের পুত্রিকা, দেব ধর্মস্বরূপ। বুঝিয়ে দিন, স্বয়ম্বর সভা থেকে বল প্রয়োগে লুণ্ঠিতা কন্যাকে সেই রাজকুমার বিবাহ করতে বাধ্য কিনা? নিশ্চয়ই বাধ্য, এটা ক্ষত্রিয়ের ধর্ম। সেই ধর্ম পালন না করে আমাকে প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, কে সেই দুরাত্মা? মহাত্মা, নাম বলার পর আপনার অভয়দান ফুলে যাবেন না তো? কন্যা, অনর্থক সন্দেহ করছি। সূর্য চন্দ্র গতি ভ্রষ্ট হতে পারে, এই পরশুরামের কথা থাকে, বুঝলে? বলো কে সেই দুষ্ট? আপনার শিষ্য। শিষ্য? তবে চিন্তা কি? নাম? ভীষ্মদেব। ভীষ্ম? না, অসম্ভব। শিষ্য বাদ ছড়লে আমার প্রতি অন্যায় করবেন না, যে কথা দিয়েছেন তা ফিরিয়ে নেবেন না। উদ্বিগ্ন হয় না অম্বা, ঈশ্বরকে এখানে আহ্বান করছি, ততক্ষণে তুমি আশ্রমে নিশ্চিন্তে থাকতে পারো। যাও মা। গুরুত্তম, প্রণাম। শুভমস্ত গাঙ্গেয়, কুশল তো? আপনার অনুগ্রহে কুশল। অম্বা, এদিকে এসো মা। সকল ধর্ম রহস্য পরিজ্ঞাত তুমি, এই কন্যাকে বল প্রয়োগে লুণ্ঠন করে আবার প্রত্যাখ্যান করেছ কেন? তা বিচিত্র বীর্যের সঙ্গে, কিন্তু তার পূর্বেই এই কন্যা তাঁর হৃদয় অনুরাগ আরেকজনকে অর্পণ করেছেন শুনে। হৃদয় আর অনুরাগ বড় বড় কথা গাঙ্গেয়। সুকুমারী এই বালিকা এই অল্প বয়সে ওইসব কথার অর্থ বোঝে এটা বিশ্বাস করো তুমি? কেউ বিশ্বাস করুক বা না করুক, এরা বিশ্বাস করেছেন যে গুরুবর। বটে, গত্যন্তর যখন নেই তখন তোমাকে এ কন্যা বিবাহ করতে হবে। অসম্ভব মহাত্মা, আমার আমরণ ব্রহ্মচর্য ব্রত আপনি জানেন, পিতাকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙবো? আমি একে প্রতিশ্রুতি দিয়েছি, আমার আজ্ঞা পালন করো তুমি। গুরুত্তম, মানবাতীত চরিত্র আপনি, মহিমান্বিত, আপনার কথা স্বতন্ত্র, কিন্তু কথা দিয়ে তা পালনে অসমর্থ ভীষ্ম বলে অপনিন্দা বিশ্বে আজন্ম থেকে যাবে। গুরু আজ্ঞে এভাবে অমান্য করার অপরাধে তোমার কি অপকৃত হবে না?
আর বিরতি না করে কি বিবাহ করো? অসম্ভব। এই আমি চাইছি গুরু দক্ষিণা। প্রাণ ত্যাগ করতে সম্মত আছি, ধর্মের বিরুদ্ধে প্রতিজ্ঞা ত্যাগ করব না। ধর্ম বিরুদ্ধ হবে কিনা সেটা নির্ধারণ করতে হলে যুদ্ধ হবে অনিবার্য। তোমার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে, চিন্তা করো তুমি। চিন্তার আর কি আছে গুরুদেব? সংগ্রাম অনিবার্য হলে সম্পূর্ণ প্রস্তুত হয়ে থাকতে আপনি তো আদেশ দিয়েছেন। তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। যথাজ্ঞা। গুরুত্তম, এই আমার প্রণাম। এই আমার আশীর্বাদ। বা এখন শরণ্য আপনার অনুগ্রহ ব্রহ্মাস্ত্রই। মাতৃদেবীর আজ্ঞা। বেশ শিষ্য, তোমার ব্রত দীক্ষা অমোঘ।
গুরুজয়ী শিষ্য হয়ে কীর্তিমান হলে যে রাজবংশকে অপমান করেছিলাম আমি তার প্রতিশোধ হল। সবই আপনার বাৎসল্য মহামতি। প্রভু বিচিত্রবীর্য মহারাজা কি হয়েছে? দেহ রক্ষা করেছেন প্রভু। আপনার কথা কি হলো? ক্ষমা করো মা, আমি নিতান্ত অসহায় বোধ করি। যে পরাজিত হয়েছে সে আর আদেশ দিতে পারেনি। তবে আমার দুঃখের অন্ত নেই। জগৎকে নির্বীর্য হয়ে গেছে স্বামী, তার মুখে অন্তঃসার শূন্য। মা, ধর্ম ভীষ্মের পক্ষেই রয়েছে, এজন্য আমার হার হয়ে গেল। নারীর হৃদয় বেদনা অনুভব করতে পারলেন না আপনি আর কি করবেন? অপলাপলে আপনারা সকলে আমাকে এত অনাদর করছেন। আপনাদের হৃদয় পাশা স্ত্রী জাতির আপনার দয়া দাক্ষিণ্য নেই, দয়া দাক্ষিণ্য নেই। অকারণে উত্তেজিত হয়ো না মা, শান্ত হও। শান্ত হব, শান্ত হব, এখন নয়। আমাকে যে এত কষ্ট দিয়েছে সেই ভীষ্মের শেষ দেখব। নারীকে কষ্ট দিলে আসন্ন মৃত্যু, সেই সত্য জানি দেখাতে পারবো। সেদিন শান্ত হব, সেই দিন শান্ত হব। এখনো তোমার ব্রহ্মচর্য নিয়ে শিষ্য হয়ে বসে থাকা ন্যায় নয় বৎসর। প্রতিজ্ঞা পালন করাকে অন্যায় বলছো মা? অকারণ আর নিষ্প্রয়োজন যদি হয় তবে অন্যায় ছাড়া আর কি বলবো কুমার। আমার গর্ভজাত দুই পুত্রই পরলোকে গেছে, এখন আর তোমার কৌমার্য ব্রত কেন? মা, কৌমার্য ব্রত অন্য কেউ বিধান করেনি, পিতৃপ্রীতির জন্য স্বয়ং করেছি এই প্রতিজ্ঞা। প্রয়োজন যখন নেই তোমার জীবনের আনন্দ তুমি ত্যাগ করবে কেন? মা, এই আমার পরমানন্দ, এই আনন্দের সহস্রাংশ
বিবাহ আর সন্তান দিতে পারবে না মা। তা নয় বৎস। ক্ষমা করো, বিবাহের প্রস্তাব আর করো না, প্রতিজ্ঞা ভঙ্গ করতে তুমি বলো না মা। আজন্ম ব্রহ্মচর্যের দৃঢ় সংকল্প যাতে থাকে আশীর্বাদ করো। শুধু তাই কুমার, শান্তনু মহারাজের বংশ কিতাবে চিরতরে নির্বংশ হয়ে যাবে, আমাদের পিতৃদেবতার তর্পণ না পেয়ে পরিতাপ করবেন, সেই গুরু বংশ নাম গোত্র হারিয়ে বিস্তৃত হয়ে যাবে। মা ব্যাকুল হয়েও না, এ বিষয়ে আমি চিন্তা করে দেখেছি, বংশ রক্ষার জন্যে শাস্ত্রতে কিছু আপদধর্ম আছে। কি আছে বৎস, কি করা যায়? তা নির্ণয় করতে হলে ধর্মমূর্তি ব্যাস মহর্ষির উপদেশ নেওয়া উচিত, সম্মত হলে আমরা দর্শনে যাব। কেন কুমার, তার সঙ্গে আমার মাতা পুত্রের সম্বন্ধ, আমি স্মরণ করলে তিনি এসে দর্শন দেবেন। আমাদের অবস্থা শুনেছ? বংশ নির্বংশ হবে বলে চিন্তার কারণ নেই। আমার মহিমাতে অম্বিকা থেকে ধৃতরাষ্ট্র আর অম্বালিকা থেকে পাণ্ডুরাজের জন্ম হবে। শ্রবণ তৃপ্ত হল, পৌত্রের খেলাধুলা দেখার ভাগ্য আমার কি হবে? শুধু পৌত্রের নয় মা, তুমি প্রপৌত্র শতাধিক দেখবে। ধৃতরাষ্ট্রের একশত, পাণ্ডুরাজের পঞ্চ সন্তান হবে। ভ্রাত কুরুবৃদ্ধ হয়ে তুমি তাদের অভিভাবক রূপে প্রতিপালন করে মানুষ করে তুলবে। ধন্য আমি মহর্ষি। আমি ভীষ্মের মৃত্যুর কারণ হব এই বর আমি চাই। কিন্তু অম্বা, তোমার বাসনায় জন্মে সিদ্ধ হবে না, পরজন্মে তুমি দ্রুপদ মহারাজের পুত্রিকা হয়ে জন্মে শিখণ্ডী নাম নিয়ে কুমারের মতো মানুষ হয়ে ভীষ্মের মৃত্যুর কারণ হবে। আমি কৌরব পাণ্ডবের বিদ্যাভাস পূর্ণ হয়েছে, বিদ্যা প্রদর্শনে যাবার আহ্বান? অবশ্যই, একবার মতো মহর্ষি পিতৃদেব। যাবো বৎস।
এখন দুর্যোধন ভীমসেন কুমারদয় কদাযুদ্ধে পটুত্ব দেখাবেন। দুর্যোধন ভীমসেন বন্ধ করো, অশ্বত্থামা ছাড়িয়ে দাও। এখন অসাধারণ প্রতিভাবান অর্জুন কুমার আপন ধনুর বিদ্যা কৌশল প্রদর্শন করবেন। ধন্য তুমি কুমার, ধন্য তুমি। মহারাজ, রাজন্যবর্গ, পৌর মহাজনগণ, শিষ্যকে প্রশংসা করা গুরুর অকর্তব্য, কিন্তু আনন্দ আমি সহ্য না বলে থাকতে পারছি না। অর্জুন কুমার দেখালো আজ অদ্বিতীয় নৈপুণ্য, যেরূপ অস্ত্রবিদ্যা কৌশল দেখলাম জগতে আর কোথাও নেই। কেন নেই? এই কর্ণ আছে, আচার্যদের আজ্ঞা করুন। আমাদের কর্ণরূপ উদয় হয়েছে, অর্জুনের প্রতিদ্বন্দ্বী হয়ে আমাদের কাছে থাকবার উপযুক্ত, একে আমাদের ছাড়লে চলবে না। বাহ মহাবীর, তোমার পরাক্রম অসামান্য, আজ থেকে তুমি আমাদের আস্তবর মিত্র, সহোদর সমান। কৃতজ্ঞ মহারাজ। আচার্যদেব
অসামান্য কীর্তিমান আপনার শিষ্য অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে অনুমতি দিন। ওর ধনুর্বিদ্যা কৌশল কত দূর যায় দেখা যাক। অর্ণ, অনিমন্ত্রিত অতিথি হয়েছে প্রগল্ভ হয়েও না, অকারণে আমার অস্ত্রশস্ত্রের বলি হয়েও না। বন্ধ করো প্রগল্ভতা, সমর্থ হলে সরচাতুর্য দেখাও, এসো। আদেশ করুন আচার্য দেব। কর্ণ, দ্বন্দ্বযুদ্ধ রাজকুমারদের মধ্যেই সম্ভব। এই মহাবীর অর্জুন পাণ্ডুরাজের পত্নী কুন্তী দেবীর কুমার, কিন্তু তুমি তোমার পিতামাতাকে বলো। রথ চালক তুমি সুতপুত্র, অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অযোগ্য। গুরু পিতামহ, পরাক্রম প্রদর্শনে জন্মের সঙ্গে কি সম্পর্ক? এটা কেবলমাত্র জাত্যাহংকার। জাতি গর্বে বড় হয়নি কেউ কোনোদিন। যোগ্যতা অযোগ্যতা নির্ণয় করবে কুল নয়, শক্তি, শৌর্য আর প্রতাপ। স্তব্ধ সুতপুত্র, এই ধর্মালোচনা শোনার মতো দুর্গতি আমার হয়নি। যাও দাঁড়াও। পিতামহ, কর্ণ রাজা না বলে আপনাদের আপত্তি, এখনই গঙ্গদেশ আদেশ করে রাজ্য দান করছি। মিত্রবর, এখন থেকে তুমি অঙ্গরাজ। অঙ্গরাজ করে ধন্য আমি দুর্যোধন মহারাজ, ধন্য। তোমরা আজ আমার যে মহোপকার করেছ আজন্ম ভুলব না আমি। আমার ধন মান প্রাণ সর্বস্ব আজ থেকে তোমারই অধীন। অঙ্গরাজ, আমার এই দাতারা তোমারও সহোদর, অসংকোচে শত্রুদের বিজিত করে আমাদের হিত শাসন করো। অবশ্য মহারাজ, অবশ্য। আচার্য, এখন আর আপনার আপত্তির কোনো কারণ নেই? অর্জুন, প্রস্তুত হও। প্রদর্শন বন্ধ করো। অর্জুনের ভয় না থাকলে পরিস্থিতি ওলট পালট হবে নাকি আচার্য? দুর্যোধন ছিল অহংকারী অসুরাপদ, এই কর্ণের সাহায্য নিয়ে ওদের দুষ্প্রবৃত্তির অন্ত নেই। এই মৈত্রীতে বংশের ক্ষয় হবে, এখন কর্তব্য। আমি কর্ণকে বলে দেখব। প্রয়োজন নেই, কর্ণ হচ্ছে কথার মানুষ, প্রতাপবান, সহজাত কবচ কুণ্ডল নিয়ে জন্মেছে। যাই হোক, অর্জুনের ব্রহ্মাস্ত্র আছে, কর্ণে সে ভাগ্য নেই। আপনি অনুগ্রহ করলে সে ভাগ্য পাবে। গুরুবর, আমার প্রাণের মিত্র অঙ্গরাজকে ব্রহ্মাস্ত্র শিক্ষা দিন। অনুগ্রহ করে আমাকে ধন্য করুন এই প্রার্থনা করি আচার্যদেব। তা হয় না সুতপুত্র, তা হয় না। ব্রহ্মাস্ত্র যোগ্যতা উত্তম কুল সঞ্জাত যে এক তারই আছে রাজেও। তাই নাকি পিতামহ? তাই দুশ্চোধন, অস্ত্রবিদ্যা রাজ্যখণ্ডের মতো নয়, ইচ্ছা মতো দান করা যায় না। নিরুৎসর হয় না মিত্র, এদের ছাড়া শিক্ষকের আরো অনেক লোক জগতে আছে। চলো। আমি যা ফিরেছি তাই হল। এখন আমাদের উপকার করতে আছেন একজন, তিনি শিষ্যের পরশুরাম। তিনি কি এই কুল নিষেধ মানেন না? নিশ্চয় মানবেন, সেই জন্য উত্তম কুলজাত বলে তোমাকে এবার একটুখানি অভিনয় করতে হবে। অভিনয়? অসত্য বলতে হবে মহারাজ, ব্রহ্মাস্ত্র না হলে চলবে না।
আমাদের অস্ত্রশস্ত্র কম কি? কম, খুব কম। শোনো, ব্রহ্মাস্ত্র না হলে অর্জুনকে জয় করা যাবে না। তুমি আমাকে কোনো সাহায্যই করতে পারবে না। আর কোনো কথা নয়, আমার জন্যে, আমাদের আমাদের প্রাণ রক্ষার জন্যে এই ক্ষুদ্র সরণা করতে রাজি না হলে চলবে না। ভেবে দেখো, তোমার ইচ্ছে। বেশ মহারাজ, তোমাদের কাছে শাশ্বত কৃতজ্ঞতাবদ্ধ আমি। তোমার জন্য যে কোনো ত্যাগ আমি করব। ছদ্মবেশে পরশুরামের আশ্রয় নিয়ে ব্রহ্মাস্ত্র অর্জন করব। আমি মিত্র ধন আমি এতে সে অর্জুনের গর্ব আর পাণ্ডব তরি দুরাও গাছ চূর্ণ করে দেব। পরাজয় দেখছি ভাগ্য লিপি, রক্ষা অসাধ্য। তাহলে ওটা যেতে না পায় তাই দেখতে হবে। তরা করো, শুভ মুহূর্ত পার না হয়। নারায়ণ নারায়ণ। শিষ্য শ্রবণ, সৌভাগ্যবান তুমি। তোমার মতো এত স্বল্পকালে ব্রহ্মাস্ত্রভ্যাস কেউ করতে পারেনি। এসবই আপনার অনুগ্রহ গুরুদেব। কোন একটা দুষ্ট কীট আমার শরীর রন্ধ্রে রন্ধ্রে খুঁজছে গুরুদেব। কীট দংশন করছে আর তুমি চুপ করে থাকলে? হ্যাঁ মহাত্মা, আপনার নিদ্রা ভঙ্গ হবে বলে। অত ব্যথা তুমি সহ্য করেছ শ্রবণ। হ্যাঁ, তুমি সূতপুত্র গুরুত্রহী এত বড় বঞ্চনা গুরুদেব। বঞ্চনায় লক্ষ্যই ব্রহ্মাস্ত্র, প্রয়োজন সময় তোমার স্মরণ হবে না। গুরুদেব ক্ষমা করুন, অক্ষমণীয় এই অপরাধ। গুরুদেব যাও। দ্রৌপদী কা দেশ ভাতে তত্ত্ব হর করিলি রে
द्रौपदी देशभाते बुझिला तुहाई खेली लाए नियती की खेला चले रे बुझिला तुहाई खेली लाए नारायण नारायण सुखे आछो तो धर्मनंद सुखे आछो मनीन्द्र कष्ट अनेक सह्य कर बारो बच्चर अरण्यवास पूर्ण करज्ञातवास पार होते अज्ञातवास सुखे अतिबाहित मनीन्द्र बटे किन्तु तारा कि जाने ना पांडु कुमार प्रताप एरा जदि उठे पड़े लागे ओ कर्ण दुर्योधन की करबे जाइ होक कर्ण किन्तु असामान्य मनीन्द्र सहजात कवच कुंडलधारी अजय नय कि से बटे सूत्रदेव अर्जुन प्राण रक्षा करते कर्ण के वंचना कवच कुंडल अपहरण करते जाइंद्र महेंद्र एत नीचे नाम तो प्रस्तुत होते असहन सत्तर दिए सिद्धान जाते ना दे कर्ण के सवधान करो फुसके ना जाए नारायण नारायण बटे सूर्य देवता के आमार नमस्कार वत्स कुंती कुमार तुम्हार ऊपर जे बात्सल्य रही है एक ही उपदेश दीते एसेछि धन्य आमि किछुक्षणेर मध्ये इंद्र तुम्हार कवच कुंडल यात्रा करते आसछे ता तुमि दियो ना वत्स देव दानशील बोले नाम पेयेछि आमि केउ किछु चाइले फेराते पारबो ना देवेंद्रेर हाथ नीचुते थाकबे आमार हात ऊपरे उठबे जन्म सार्थक हबे नाकि देव महादादा कर्ण एक संगे देखी एक संगे देखी महाशय आपनी की चाहिए दानशील आमी दान चाहिए तुम्हार शरीर एक अंश विशेष सन्देह क्यों बोलून महादादा तुम्हार सहजात कवच कुंडल दान करो यही प्रार्थना करछी कवच कुंडल बिना द्विधाय देव किन्तु एते आपनार की प्रयोजन आमी जा चाइछी देबे कि ना आमार उपकार हबे आपनार उपकार हबे ना सेई दान दिछेन महेंद्र एर जन्य एई बेशे एत श्रम करे आसते हलो सन्तुष्ट मने दिछी ग्रहण करुन ভালো করুণ ভালো তোমার দানশীলতার প্রশংসা করি শত্রু সংহারক দিব্য শক্তি মহাস্ত্র আমি তোমাকে বরস্বরূপ দিচ্ছি তুমি গ্রহণ করো মহাপ্রসাদ কিন্তু এই দিব্যস্ত্র অর্জুনের উপর প্রয়োগ করলে কার্যকর হবে না এত পক্ষপাত আপনার মতো দেবতারই যোগ্য মহেন্দ্র
করো মাতা, তোমার লীলা বুঝতে পারা সামান্য লোকের অসাধ্য। কেন, আবার কি হলো? কৌরবদের কাছে দৌত্য করতে যাবে বলে ওই ধর্মরাজকে কথা দিয়ে এখানে পত্নীদের সঙ্গে প্রেমালাপে মগ্ন। দায়িত্ব বিস্তৃত হয়নি নারদ, কালই হস্তিনাপুরে যাব। দুষ্ট আমি, তবে আমিও সঙ্গে গিয়ে সেখানকার রঙ্গ দেখবো। কিন্তু গেলে যেও, কিন্তু কলহ বাঁধিও না সেখানে। কিন্তু কৃষ্ণ তোমার চেয়েও সব কুশল মামা, কুশল বার্তা তোমার মুখে শুনব। আর তা জগৎকে শোনাতে পাণ্ডব রাজদূত এসেছি। মহারাজ, অভূতপূর্ব কষ্ট পেয়ে পাণ্ডবকুমাররা অরণ্যে অজ্ঞাতবাস পূর্ণ করেছেন। তাঁদের আদর করে দেখে, তাঁদের রাজ্যভাগ দিয়ে পূর্ব প্রতিশ্রুতি পালন করলেই ভালো হতো। তা যে হয়নি সেটা দূরদৃষ্ট। তোমার ইচ্ছা কি বলো পুরুষোত্তম? এখন তারা রাজদের বিস্তৃত হয়ে তাঁদের ভাগ তারা প্রার্থনা করছে। এখন আর বিলম্ব করা ধর্ম নয়। পুরুষোত্তম, তুমি যা বলেছ অবশ্য কর্তব্য, কিন্তু এখানে আমার শ্রেষ্ঠত্ব কেবল নামমাত্র, তুমি তো জানো। অজ্ঞাত নই মাতুল, পুত্র দুর্যোধন দুরাশা বসে দেশাবিষ্ট হয়েছে, অতুলনীয় শৌর্যবান আত্মীয় বন্ধুকে দূর করে দিয়েছে, অনর্থ পরে সহায়তার উপর নির্ভর করছে। তোমার সাহায্য নিয়ে পাণ্ডবরাও তো সেই ফুলি করেছিলেন কেশব। কৃষ্ণের সাহায্য অনর্থক বলছো শকুনি? কার সাহায্য অনর্থক সেটা নির্ণয় হতে পারে এই সভা রঙ্গে নয়, সংগ্রাম রঙ্গে। বড় কথা মিত্র দাদু, এত লোক চরিত্র অভিজ্ঞ হয়ে তুমিও বিশ্বাস করতে পারছ? তারা সক্ষ কামনা করছে মনে করে আমি যদি সক্ষ দান করি তবে সেদিন তারা যে সব প্রতিজ্ঞা করেছে তা জলাঞ্জলি দেবে। আর সখা হয়ে যদি থাকি ভ্রাতা দুঃশাসনে রক্ত পান আর আমার উরুভঙ্গ বন্ধ থাকতে পারে? ভুল দাদু, এটা একটা ধোকা। সত্য শুধু ওদের বৈরিতা দেশ। তাদের দ্রোহ চিন্তা থাকলে তার ফল তারা ভোগ করবে। যাই হোক, তাদের রাজ্য ভাগের দেওয়া পবিত্র ধর্ম রাজ্য তারা ধর্ম ভিক্ষা করে নেবে গাঙ্গেয়? ভূমি বিশাল, পরাক্রমশালী হয়ে অন্য রাজাদের জয় করে সাম্রাজ্য অর্জন করতে পারে না? যথেষ্ট রাজ্য, এর উপদেশ প্রদান করে দুর্যোধনকে তুমি যুদ্ধবাজ করে তুলেছ। এই কলহের আগাগোড়া মূল কারণ কর্ণ। যদি বলি এ কলহের মূল কারণ তুমি, সেই দিন যদি রাজ্য ত্যাগ না করতে আজকে এই কারণ থাকত কি? সত্য শকুনি সত্য, সেদিন মহানন্দকর কার্য ছিল যা, আজ তার জন্য দুঃখ কেন? দুঃখের কি আছে দাদু? এখন তোমার প্রতিজ্ঞ উপশম করো, তোমার রাজ্য সর্বস্ব তোমাকে অর্পণ করে আমরা সুখী থাকবো, না হলে আমাদের বুদ্ধিমতো রাজ্য পালন হোক। এখন তোমার রাজ্য পালনে আর বাধা নেই দুর্যোধন। কুমার, বয়োবৃদ্ধেরা জ্ঞানবৃদ্ধেরা যা বলছেন শোনো বস্ত। পিতা, তো কথা আর বলবেন না, তাদের রাজ্য ভাগ দিতে আমি অস্বীকার করি। দিতেই হবে বলে আপনি আদেশ করলে আমি না বলবো না। তাদের আনিয়ে নিয়ে রাজ্যভাগ দিন, আমরা শত ভ্রাতা অরণ্যবাসী হব বা আগুনে ঝাঁপ দেব। ওই সব বলো না বৎস, জনার্দন শুনছো কুমারের কথাগুলি, আর আমি কি করতে পারি? যুদ্ধের জন্য যখন ব্যাঘ্র উভয়ের শক্তি নিরপেক্ষভাবে বিচার করে দেখা উচিত। অর্জুনের সমকক্ষ বীর তোমার পক্ষে যেমন কেউই নেই, ত্রিজগতেও তেমনি নেই, তাই না? আমার সারথ্য শত্রুদের কাছে নিরর্থক হয়ে কখনোই থাকবে না। তাছাড়া দুর্যোধন, ধর্ম রয়েছে তাঁদের পক্ষে, জয় তাঁদের নিশ্চিত। ও কথা বলো না যদু কুঙ্গব,
যুদ্ধে জয় পরাজয় কারো ইচ্ছাধীন নয়। আমরা জয়লাভ করতে পারি অথবা তুমি যা বলছো তারা জয়লাভ করতে পারে। ভীষ্ম দ্রোণ আদি মহাবীর পক্ষপাতী হয়ে তারা কালে জয়লাভ করতে পারে। তোমার দুষ্ট উপদেশ অনুসরণে অধর্ম আচরণ করলেও বিজয় লাভ করতে পারে। তবু যেন ধর্মপথে চলে পাণ্ডবেরা জয়লাভ করবে এটা অসম্ভব। এই সত্যটা আজ না হলেও কালই জগৎ অবশ্য প্রত্যক্ষ করতে পারবে। অন্যায় আর অধর্মের পঙ্কে না ডুবে কেবল পরাক্রমের উপর দাঁড়িয়ে যুদ্ধ করতে হলে বিজয় আমার রাজাধিরাজেরই। ভালো কর্ণ ভালো। এই দুর্বৃত্তরা কৃষ্ণ পরমাত্মার কিছু ক্ষতি করতেই ষড়যন্ত্র করছে মনে হচ্ছে। দেখো দেবী মহানুভব জনার্দন, এই দুষ্টরা তোমার কোনো অনিষ্ট করবে ভেবে আমার মন বড় ব্যাকুল। সত্তর তোমার এই স্থান ছেড়ে যাওয়া ভালো মনে করছি। আমি কে আমার স্বরূপই বা কি তা কি তুমি জানো না মামা? কেন ভয় পাচ্ছ তুমি? জীবলোকে এমন কেউই নেই যে আমার অঙ্গ স্পর্শ করতে পারে কিংবা আমাকে বাধা দিতে পারে। শুধু এরা কেন, আরো অনেকে এলেও অগ্নিতে অসহায় পতঙ্গের মতো জ্বলে পুড়ে মরবে। পরম পুরুষ তোমার বিশ্বরূপ দুর্নিরীক্ষ দিব্যচক্ষু দিচ্ছি। ওহো দিব্য অমোঘ কৃষ্ণ পরমাত্মা জন্মধন্য হল। সাধু কৃষ্ণ সাধু, আমার সাধ মিটল, আবার আমাকে জন্মান্ত করে দাও। গুরু পিতামহ বিদায়। সর্বস্যাপ্যৈ আপ্যৈ সর্বস্য, সর্বস্য জিত্যৈ জিত্যৈ সর্বম্। সর্বমেব এব তেনা তেনাপ্নোতি আপ্নোতি সর্বম্। সর্বম্ জয়তি জয়তীতি জয়তি। সর্বসৈন্যাধিপতির চতুরঙ্গবল সম্রাটের মহাবীর ভীষ্মের শ্রদ্ধেয় ভীষ্ম, সর্বসৈন্যাধিপতি, বিরাটি বীর, দিব্য তেজ সম্পন্ন, অনেক দিব্যাস্ত্র অর্জন করে পরশুরামের ন্যায় অজেয় বীর বিজয়ী হয়েছ বারংবার। অনন্য সাধারণ পরাক্রম বিভূষিত তুমি। তোমার সামনে দাঁড়াবার মতো বীর ওই পাণ্ডবদের পক্ষে কেন? এই ত্রিজগতে কোথাও নেই। আমাদের শত্রু সংহার আর বিজয় অর্জন তোমাকেই করতে হবে। তুমি এই কৌরব মহাসাম্রাজ্য সকলে তোমার আজ্ঞানুবর্তী।
তোমার মধ্যে বিজয় প্রসাদ পিতামহ। দুর্যোধন মহারাজ, এই বৃত্তকে বিস্তৃত নহে, সর্বসৈন্যাধিপত্য দিয়ে যা বলেছ অবক্র পরমে, আমার তুল্য লোক পাণ্ডব শিবিরে কেউ নেই। কাল যুদ্ধ আরম্ভ করে চিত্র বিচিত্র বিভিন্ন দিব্য অস্ত্র শস্ত্র প্রয়োগ করে পাণ্ডব সেনাকে চূর্ণ বিচূর্ণ করব। সন্দেহ করো না, আমার বলবীর্য স্বল্প নয়, অর্ধরথি সমরথি মহারথি সংখ্যায় অসংখ্য আছেন, তাঁদের সাহায্যে অতিরথ শ্রেষ্ঠ। দ্রোণাচার্য, অশ্বত্থামা, আমাদের কর্ণ, কর্ণ কিন্তু অর্থরথে। কি? আমি অর্ধরথ অসত্যবাদী, তোমাকে বড় করে সম্মান দিতেই তোমার স্বভাব প্রকটিত করেছ। কোপে গুণের অভাব দূর হয় না কর্ণ, তেজ আর পরাক্রম কবচ কুণ্ডলের সঙ্গে হারিয়েছ। পরশুরামের কাছে অর্জিত বিদ্যা অভিশাপের সঙ্গে বিরূপ হয়েছে। হয়েছে কি না তোমার পতনের পর সেটা দেখাবো। মিত্র, পাণ্ডবের ভক্ত এই বৃদ্ধ বীরই অর্ধরথ নিতান্ত ব্যর্থ নিকৃষ্ট। কর্ণ, এর ওপর আশা করা নিরর্থক, এর মুখ দেখাও পাপ। কর্ণ, কর্ণ, কৃষ্ণদুম্ন অধিরত শ্রেষ্ঠে পাণ্ডব সর্ব সৈনাদ হচ্ছে। মহাত্মা ধর্মনন্দন, এত বীর থাকতেও আপনার আমাকে সর্বসৈনাধিপতি করেছেন, কৃতজ্ঞ আমি। কৃষ্ণ পরমাত্মা, আমার দায়িত্ব পূর্ণ করতে পারি আশীর্বাদ করো। বিজয়ী ভব। বৈষ্ণব প্রভাতি সংঘ অবিলম্বে দুদণ্ডেই মহাযুদ্ধ শুরু হবে। সেনাপতিগণ, তোমাদের নির্দিষ্ট স্থানে অপ্রমত্ত হয়ে থাকো। সর্বাধি নায়কে পাণ্ডব, সর্বাধি নায়কে। আমি কিছুতেই পারবো না। অর্জুন, দেখো কৌরব প্রমুখরা, তুমি সব্যসাচী তো সার্থক করার মতো বাণ প্রয়োগ করো। ক্ষমা করো, আমি পারবো না। বিরাটি বীর, দিব্যাস্ত্র সম্পন্ন তুমি সব্যসাচী, শত্রু সেনা দেখে এমন ভীরুতা দেখাবে বলে ভাবিনি কিন্তু। ভীরুতা নয় বাসুদেব, ওই দেখো প্রতিপালক পিতামহ ভীষ্ম, অস্ত্রগুরু দ্রোণাচার্য, তারা আত্মীয়েরা, এদের বধ করে রাজ্য লাভ করতে হবে। না, আমি সে পাপ করতে পারবো না, ক্ষমা করো। শোনো অর্জুন, এত অজ্ঞান হয়ে গেছ তুমি এদের বধ করবার লোক ভাবছ? সর্বমাত্র আমি, আমার মধ্যে সর্বলোক, তোমাকে দিয়েছি দিব্য চক্ষু, চেয়ে দেখো বার্থ। হ্যাঁ, দেবাদিদেব,
आदि मध्यांत रहित तुम्हार दिव्य स्वरूप देखे धन्य अज्ञानता ध्वंस हो गए कि आदेश अर्जुन कांडीव थर कौरव सैन्य छिन्न भिन्न कर चलो पितामह की दुर्योधन जदि पूर्ण शक्ति युद्ध करते पांडव सेनारा सात दिन दाड़ाते पारत कि आमार सन्देह तोमार मित्रेर बुझते पेरेछि दुर्योधन विवाद एखन अप्रयोजन आज के देखबे तोमार पितामह भीष्म नय प्रलयकाल रुद्र हयेछे से धन्य आमि पितामह कौरव जत्रीगण महावीरगण अमोघ मुहूर्त हय विजय नय वीरे स्वर्ग अग्रसर हो अग्रसर সহ্য হচ্ছে না নিজেই বধ করে তোমাকে রক্ষা করব বাধা দিও না অর্জুন হে কৃষ্ণ তোমার হাতে যদি মরণ হয় তবে জন্ম সার্থকে সুদর্শন চক্র ধারী চিঠি পুষ্প কিরীতে ভাস্কর নয়নে ক্রোধের বসু তব কমল লোচন ওই রুদ্র রূপ তব মোর কাছে শান্তির প্রতীক তব মুখে বিশ্বরূপ করেছি দর্শন তোমার চরণে আমি সমর্পণ করেছি হৃদয় যেহেতু এ দেহে বহে ক্ষতি মৃত্যু তাই মোর কাছে জীবনেরই অন্য নাম যেন সেই পাপে অন্ধকারে দিব্যালোক হয়ে তোমার চক্রের গতি বাণী আনে নতুন প্রাণের ধ্বংসের পরেই সৃষ্টি জানি আমি শ্যামল শোভন মরণের রূপে শোক তুমি ভুবন মোহন জীবন সার্থক হোক তব চক্রে প্রাণ বলি দিয়ে হে সুন্দর ভয়ঙ্কর তব পাদ স্পর্শে যেন মৃত্যু হে মোর কাছে অমৃত সমান কৃষ্ণ চরণে ঠাই দাও কৃষ্ণ আজ পিতামহ প্রলয়কালের মতো রুদ্র তাই তো চক্র ধরেছি ওটা চলবে না মহাশয় আমাদের পরাজয় সহ্য হলেও তোমার অপবাদ সহ্য হবে না তাহলে ওকে জয় করব কি করে
অস্ত্রশস্ত্র হাতে থাকা পর্যন্ত তাকে জয় করা অসাধ্য, এটা পিতামহই বলেছেন। তাহলে ওকে অস্ত্র ত্যাগ করারই চেষ্টা করতে হবে। ভালো বুদ্ধিমান তুমি সহদেব, উত্তম প্রস্তাব। ভীষ্ম কেন সে কাজ করবেন? মহাবীর কখনো কখনো অস্ত্র সন্ন্যাস গ্রহণ করেন। আমাদের ভীষ্ম নারীর সঙ্গে আর নারী লক্ষণাক্রান্ত পুরুষের সঙ্গে যুদ্ধ করবে না। তাহলে আমরা সকলেই গুম্ফমণ্ডিত পুরুষ যোদ্ধা, নারী যোদ্ধা তো নেই। নারায়ণ নারায়ণ, সময় এসেছেন দেবর্ষী, এই জন্যই তো সুবিখ্যাত আমি। কিছু যেন আলোচনা হচ্ছে দেখছি। তুমি রহস্য করছো নারদ, আমাদের মধ্যে নারী জন্ম নিয়ে তারপর পুরুষকে হয়েছে কিনা? পরমাত্মা, অজ্ঞানের মতো আমাকে জিজ্ঞাসা করছো। আছে তো আমাদের শিখণ্ডী। শিখণ্ডী? হ্যাঁ, ঈশ্বরকে বধ করতেই তো ঈশ্বরের প্রসাদে জন্ম নিয়েছে। বেশ, ধর্মটা অর্জুন, আগামীকালের যুদ্ধে ভীষ্মলীলা শেষ। কৃষ্ণ, অর্জুনের কালকের পরিশ্রম বেশি হয়েছে, পার্থ সারথি পরের সারথি হয়েছ। পরের সারথি যে পার্থ সারথি, আগে তোমার প্রাণ বাঁচাও ভীষ্ম। শিখণ্ডে, হ্যাঁ, তোমাকে এড়িয়ে যাবার মতো পরশুরাম আমি নই। নাও, নারী রূপে জন্ম নিয়ে পুরুষত্ব প্রাপ্ত লজ্জাহীন তুমি, তোমার উপর অস্ত্র প্রয়োগ করব না, আমার শপথ। এই আমার শপথ জানবে, রোধ করো। তুমি যাই করো না, দেখো ধনুর বাণ বিসর্জন দিচ্ছি। আর অর্জুন, কিরীটি তুচ্ছ শিখণ্ডীকে সম্মুখে রেখে বিধি বলবান, আম্মা প্রতিশোধ পূর্ণ করবে। অর্জুন, মহতে যেন ভূমিশয্যা না হয়, সরশয্যা নির্মাণ করো। দুর্যোধন, এসো আমার কথা শোনো। ধর্ম পাণ্ডবের পক্ষে রয়েছে, যুদ্ধে আমাদের পক্ষে সর্বনাশ নিশ্চিত। ধর্মরাজের ইচ্ছানুযায়ী ক্ষমা করুন পিতামহ, রাজ্য ভাগ দেবা ছাড়া যা কিছু আদেশ করবেন। আর কিছু নেই, সহধর পানীয় জল। পিতামহ,
সরসজ্জায় শায়িত মহাবীরকে এই জল। অর্জুন, পবিত্র পাতাল গঙ্গদক তুলে দাও তো। অবশ্যই। তোমার আশীর্বাদ কৃষ্ণ পরমাত্মার অনুগ্রহ এই জীবন যাত্রা শেষ করব। মহাবীর, এটা দক্ষিণায়ন তো? জানি দামোদর, উত্তরায়ণ প্রবেশ পর্যন্ত সরসজ্জায় থাকব। তাই হোক বৎস, পুরুষোত্তম কুমারকে একটু বিশ্রাম করতে দিন। মহানুভব ত্যাগমূর্তি বিরাতিদি তোমাকে প্রতিবাদ করে অনেক কিছু বলেছি, ক্ষমা করো। আচ্ছা রাজভক্ত তুমি, শান্তি প্রিয় আমি, বাদানুবাদটাই না হয়ে পারে না যে কর্ণ প্রাণ ত্যাগে প্রস্তুত থেকে। তুমি দেখাচ্ছ যে রাজভক্তি অস্তিত্বীয়, ত্রৈলোকে তোমার কীর্তি অক্ষয়। ধন্য আমি পিতামহ, ধন্য আমি। পাণ্ডব মাতা? শুধু পাণ্ডবের নয়, তোমারও। জানি, এই কথাই কি বলতে এসেছো দেবী? দেবী ওনাকে দেখো না বৎস, একবার মা বলে প্রাণ ভরে ডাকো বাবা। তোমাকে মা বলে ডাকা পবিত্র মাতৃ শব্দকে কলঙ্কিত করা, জগতে সব মায়ের অপমান করা। পুত্র আমার, তোমার কথা শুনে হৃদয় ভেঙে যাচ্ছে বৎস। তোমার হৃদয়? চোখ মেলবার আগেই সন্তানকে গঙ্গায় নিক্ষেপের পাপ করেছে যে তার মাতৃহৃদয়। নিজ পুত্রের কি হয়েছে, কেমন আছে দেখবার অপেক্ষাটুকু না করে এতকাল যে সুখে কালক্ষেপ করেছে তার মাতৃহৃদয়। অস্ত্রবিদ্যা প্রদর্শনের দিন অগণ্য লোক সমক্ষে নিজ পুত্রকে নিজ কুলজাত নিকৃষ্ট বলে দুঃসহ অপমান করার কালে যে মা নীরব হয়ে রইল তার মাতৃহৃদয় নয় পাষাণ। রাক্ষস আর পিশাচ তোমার মতো হৃদয়হীন নয়। পিশাচ এ বলো না তুমি, এ বলো না তুমি, বলো না কবর কর তুমি,
বিশ্বাসী হয়েছিলাম। মাত্র হৃদয়ের অভাবে নয় বৎস, এই জগতে হৃদয় নেই, আমাদের সমাজে মমতা নেই। সমাজ কুমারীর মাঝে তো ক্ষমা করে না, সমাজ কখনো কন্যার হৃদয়ের দিকে ফিরে তাকায় না। সমাজের হৃদয় বলে কিছু নেই বৎস, সহজ করলো কুণ্ডলধারী তেজ দীপ্ত গঙ্গায় যেদিন তোমায় আমি নিক্ষেপ করে আসি, আমার হৃদয়ে যে দুঃখ পেয়েছি তা শুধু ভগবানই জানে। যেদিন তোমার অস্ত্রবিদ্যা কৌশল সকলকে দেখিয়ে প্রশংসা পেলে সেদিন আমার হৃদয় কি উল্লসিত হয়েছিল তুমি জানো না বৎস। নিজগুলো যাত বলে যখন তুমি নিন্দিত হয়েছিলে সেদিন তোমার পরিচয় দিতে গিয়েও আমি সমাজের ভয়টা দিতে পারিনি, সে যে কি হৃদয় বেদনা তা কি করে বুঝবে তুমি বৎস। হৃদয় নেই তা নয়, মমতা নেই তা নয় বৎস, অমৃতের মতো মমতা আছে, নবনীত হৃদয় আছে বৎস। বৎস মা বলে আর একবার ডাকো তুমি বৎস। তুমি যদি সেই দিন আমাকে গলাটিতে মেরে ফেলতে বা সাহস করে আমাকে পালন করতে, আজ এই রক্তপাত, এই বন্ধু নাশ আর প্রজাক্ষয় হতো কি? মানবত্বের ওপর রাক্ষসত্ব বিজয় তাণ্ডব করত। সত্য তুমি এই ভারত মহাসংগ্রামের কারণ মাতা। হ্যাঁ মা, তুমি কারণ। সত্য কুমার সত্য, এই সত্যটা বুঝতে না পেরে সবকিছুর মূল কারণ তুমি বলে যত লোক তোমাকে নিন্দা করেছে বাবা। করুক মা করুক, আমার বিনা দোষে নিজের মায়ের নিন্দা আমি বহন করে তোমার ঋণ শোধ করছি। ঋণ শোধ করলে আরেকটি কাজ করতে হবে, সেই অনুরোধ করতেই এসেছি। কি অনুরোধ মা? কথা দিতে গিয়ে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হবে না তো মা? আর কিছু নয় বৎস, এই যুদ্ধে পঞ্চপাণ্ডব জীবিত থাকে এই কথাই তোমায় দিতে হবে। অঙ্গীকার করছি মা, ধর্মরাজ ভীম নকুল সহদেবদের বধ করব না, অর্জুনকে কিন্তু প্রাণ ভিক্ষা দেব না, এই আমার শেষ কথা। অর্জুন মরে গেলেও আমাকে নিয়ে পণ্ডব তোমার থাকবে মা, শুধু এই। হ্যাঁ মা, এই অর্জুন মৃত্যু দেবতা, কৃষ্ণতুল্য সারথি থাকতে আমার ভয় কি? এই শল্য কৃষ্ণতুল্য নিশ্চয়, কিন্তু তুমি অর্জুনের সমান নাও কর্ণ। আমার সারথি হয়ে সেল সদৃশ কথা বলছো তুমি শল্য মহারাজা, এটা কি ধর্ম? ধর্ম হোক অধর্ম হোক, আমার ইচ্ছা মতো কথা বলার স্বাধীনতা থাকবে বলেই তোমার সারথ্যের অঙ্গীকার করেছি, তা না থাকলে আমি চলে যেতাম। আচ্ছা তবে থাকো। অর্জুন কর্ণ আমার কথা শোনো, প্রাণ বাঁচাতে পালিয়ে যাই চলো। অর্জুন আজ তোমার আয়ু শেষ। ফল
আমাকে একটু সাহায্য করবে? আচ্ছা, আমি শুধুমাত্র সারথি সেবক নই। আচ্ছা আচ্ছা, শোনো, অর্জুন শোনো, আমি এই রথচক্র না তোলা পর্যন্ত শরত্যাগ করো না। কৃষ্ণ, তুমি অন্তত বলো, রথি বীরথের সঙ্গে কখনো যুদ্ধ করে না? রাজা বিরাট, দুর্যোধন, তুমি আমাকে ক্ষমা করো। কর্ণ আজ অধর্ম যুদ্ধের বলি হল, বলি হল। মা, মা এসেছো? মা এসেছি বাবা। মা, 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 ভ্রাতা অর্জুন অধর্ম যুদ্ধ করেছে। মা, অর্জুন, যাই হোক, ভ্রাতাকে কিছু বলো না, এসব ওই শ্রীকৃষ্ণের সংকল্প, এ হতেই হবে। মা, এখন কি আমি তোমার উপার বলে প্রকাশ করবে? মা, করবো বৎসর, করবে সুখী বলব, কর্ণ আমার গর্ভস্থ সন্তান, কর্ণ আমার কুপুত। তোমার আশীর্বাদ নিয়ে শত্রুপক্ষকে জয় করে আমাদের প্রতিজ্ঞা পূর্ণ করেছি। শ্রীকৃষ্ণ পরমাত্মার সপক্ষে প্রতিজ্ঞা পূর্ণ কেন হবে না বৎস? আমি কিছুই করিনি পিতামহ। কর্তা হলেও অকর্তাই তুমি থাকো, দুশিক্ষা শিষ্টের রক্ষণাবেক্ষণ, তোমার সংকল্প তুমি পূর্ণ করেছ। মহাত্মা, উত্তরায়ণ পুণ্যকাল সমাগত, আজ মাঘ শুদ্ধ একাদী হরিবাসরে আমি শরীর ত্যাগ করছি। মঙ্গলপ্রদ তোমার দিব্য স্বরূপ একবার চোখে দেখতে দাও দে। দেব দেব জীবাত্মকা, দেব বন্দ্যা শঙ্খ চক্র গদা পদ্মচারু হস্তা, বাসুদেবা ত্রিবিক্রমা वरदा परम पुरुष प्रणुति जनार्चदा करुण गनुमा পুণ্য চরিত্র এই মা শুক্র একাদশী, ভীষ্ম একাদশী পর্বদিন হয়ে চিরকাল স্মরণে থাকবে।